আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের গদ্য পরে পাওয়া গল্পটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা গল্পটি পড়ার আগে লেখক পরিচিতি জেনে নিই। পরে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্রের মধ্যে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম কততে? 1894 খ্রিস্টাব্দে। কোথায়? 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়। মাতুলালয় অর্থ কি? মামার বাড়ি। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্রের মধ্যে। মাতার নাম মৃণালিনী দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকতা ও পৌরোহিত্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়াকালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়াকালে 1918 সালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকে। অসমাপ্ত থেকে পড়ালেখা তিনি শেষ করেননি। তার জন্মগত তাই 1894 খ্রিস্টাব্দে। কোথায়? 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়, অর্থাৎ মামার বাড়িতে। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। মায়ের নাম কি? মৃণালিনী দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পিতার পেশা কি ছিল? কথকতা ও পৌরোহিত্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়াকালে 1918 সালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকে। অতঃপর স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন অতিবাহিত হয়। অতঃপর স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন অতিবাহিত হয় এর 22 বছর পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। এর 22 বছর পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার কত বছর পরে বিয়ে করেন? 22 বছর পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন, 1940 সালে। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যে তিনি জীবনের আনন্দ খুঁজে পান। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। পথের পাঁচালী, অপরাজিতা উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ কোনটি? পথের পাঁচালী, অপরাজিত উপন্যাস। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ মেঘমল্লা, মৌরিফুল, ভ্রমণলিপি, তিনাঙ্কুর, স্মৃতিরেখা, কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, মিশমিদের কবচ, হীরামানিক জলে। তার উপন্যাসগুলো কি কি? আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ কোনগুলো? মেঘমল্লার, মৌরিফুল। ভ্রমণ দিনলিপি হচ্ছে তিনাঙ্কুর, স্মৃতিরেখা। কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, মিশমিদের কবচ, হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। 1950 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। সকলে মনোযোগ সহকারে লেখক পরিচিতি মুখস্থ করবে। আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা গল্পটি নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ থাকো সে প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।